নিল সবাই, প্রথম ডোজ নিল, তারপরে দ্বিতীয় ডোজ নিল, তারপরে আবার কি বুস্টার ডোজ, বুস্টার ডোজ নিতেই হয়, মানে এইটা মানে প্রয়োজন হতে পারে এটার কোনো? তো দারুণ প্রশ্ন। ঘটনা হচ্ছে যে আমাদের এখন দেখবেন খুব এই ব্যাপারটা নিয়ে কিন্তু চর্চা কিন্তু এখন খুব হয় মিডিয়াতে, হয় যে বুস্টার হ্যাঁ, ডোজ, আমাদের তৃতীয় বুঝতে ডোজ পারছি। নেবার প্রয়োজন আছে কিনা। বুস্টার ডোজ মানে ধরুন যারা ভ্যাকসিনেটেড হয়েছে, প্রথম ডোজ নিয়েছে, দ্বিতীয় ডোজ নিয়েছে, আমাদের ভ্যাকসিনেশন এটা যারা নিয়েছি আমরা, আমরা কতদিন প্রোটেক্টেড থাকবো, মানে আমাদের শরীর সেটাই সেটাই ইমিউনিটি দেবে, হ্যাঁ মানে প্রিভেনশনটা, প্রিভেনশন দেবে সার্স-কভ-2 এগেনস্ট, এগুলো কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন এবং এটা বারে বারে আসে। আমরা কোভিড কোভিড নিয়ে দীর্ঘ 1.5 বছরের ওপর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি, লাইভ ইন্টারাকশন করি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমি করি, বিভিন্ন ডক্টরদের সাথে প্রোগ্রাম করি, আর আমাদের প্রায় বিজ্ঞ দাদুও প্রায় 4-5 মাস স্টার্ট হয়েছে। তো সেখানে কিন্তু আমরা, হ্যাঁ বলো, একটা কোয়েশ্চেন করেছে মনে হয়, মানুষকে মানসিক ভাবে অনেক 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 সচেতন ও নিয়মের আগতে আসতে হবে, তবেই দ্রুত সফলতা আসবে। বাহ, উনি খুব ভালো কথা বলেছেন, প্রশ্নটা একদম ঠিক কথা এক্স্যাক্টলি, বলেছেন, ঠিক কথা। রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি আমাদের প্রত্যেককে নিতে হবে। এটা একটা মহাযুদ্ধ, ঠিক আছে? মহাযুদ্ধ বলতে একটা ডিজিজের বিরুদ্ধে একটা আমাদের যুদ্ধ, যে ডিজিজটা আমাদেরকে সবসময় সংক্রমণ ঘটায়, মানুষ থেকে মানুষের সংক্রমণ ঘটায়। কি সেই ভালো কথা বলেছি, খুব ভালো কথা কি বলেছেন, ভালো আমার খুব কথা। ভালো লাগলো যে আপনি এত সুন্দর একটা কথা বললেন। আপনারা যে বুঝছেন ব্যাপারটা, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। তাহলে আমরা এবার বুস্টার ডোজ নিয়ে, আমি যেটা বলছিলাম যে আমাদের একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এখন গবেষণা, আমাদের প্রতিনিয়ত গবেষণা হচ্ছে। গবেষণা মানে না যারা বুস্টার ডোজ নিয়েছে, যারা বুস্টার ডোজ আজ এমার্জেন্সি ইউজে, আমাদের যে এতগুলো ভ্যাকসিন আজকে ভারতবর্ষে এসেছে, ঠিক আছে, তাদের তো একটা পরীক্ষা নিরীক্ষা সবসময় চলছে, মানে একটা ফলো আপ চলছে। একদম এখন যে সমস্ত ডেটাগুলো তারা প্রকাশ করেছে, কেউ তো পূর্ণ অ্যাপ্রুভাল পায়নি, না, ভারতবর্ষে এখনো কেউ পূর্ণ অ্যাপ্রুভাল পায়নি। তাহলে ইন্টারিম ডেটাগুলোকে বলা হয়, অন্তর্বর্তীকালীন ডেটা। সেই ডেটাগুলো কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, যখন সময়ের রেসপেক্টে বিভিন্ন 3 মাস অন্তর, 4 মাস অন্তর আবার ফলো আপ করা হয়। তাহলে যে সাবজেক্ট, মানে যারা এই ভলেন্টিয়ারিং এই ট্রায়ালে অংশগ্রহণ করেছিলেন, সো তাদেরকে একটা ডিরেক্ট মনিটরিং, তাদেরকে একটা ডিরেক্ট মনিটরিং করলে, তাদের 3 মাস অন্তর আমাদের অ্যান্টিবডি টাইটার কি, 6 মাস অন্তর অ্যান্টিবডি টাইটার কি, 9 মাস অন্তর অ্যান্টিবডি টাইটার কি, 12 মাস অন্তর অ্যান্টিবডি টাইটার কি, এইগুলোকে যদি আমরা সামারাইজ করে নিতে পারি, এগুলো যারা কোম্পানি আজকে বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কেট পেয়েছে আমাদের ভারতবর্ষে, এগুলো কিন্তু তাদেরকে করতে হবে এবং তাদেরকে প্রকাশ করতে হবে, সেটা কিন্তু ঠিকই দরকার, তো। ঠিক আছে? তাহলে শুধু ব্যবসা করে যাচ্ছি, আমি কোনো রেসপন্সিবিলিটি দেখাবো না, কোন একটা স্টাডিকে কমপ্লিট করে আমাদের দিক নিদর্শন করবো না, সেটা কিন্তু ঠিক নয়। তো যাই হোক, না না না, তাদের সেই সেই আরে ডেটাগুলো যারা আছে, বিষয়টা যখন বিজ্ঞানী স্বাস্থ্য নিয়ে, যে স্বাস্থ্য নিয়ে বিষয়, সেখানে শুধু ব্যবসা দেখলে হবে না, এটা আমার এক্স্যাক্টলি মনে হয় এক্স্যাক্টলি, তাহলে আরো সেই বেশি। ডেটা, সেই ধরনের ডেটা কিন্তু সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের স্টাডি এরকম চলছে, বিভিন্ন হসপিটালে, প্রচুর জার্নালে, বড় বড় জার্নালে প্রকাশিত হয়। কোথাও কখনো বলা হয়েছিল যে ভ্যাকসিনেশন নিলে সেটা আপ টু 8 মান্থ, কেউ বলেছে 1 বছর, কোনো কোনো স্টাডিতে 3,000-4,000 মানুষের যারা ইনফেক্টেড হয়েছে তাদের অ্যান্টিবডি, বা যারা ভ্যাকসিনেশন ড্রাইভে অংশগ্রহণ করেছেন তাদেরকে ফলো আপ করে অ্যান্টিবডি টাইটার দেখে, তারা কিন্তু এগুলো অনেক জার্নালে প্রকাশিত হয়েছে, এবং আমি এই কথা বহুবার আগেও বলেছি, আপ টু 1 ইয়ার অবধিও বলেছি, ঠিক আছে? আবার কেউ কেউ বলেছে এটা আমাদের একবার নিলে লাইফ টাইমও হতে পারে, এরকমও জার্নালের হাইপোথিসিস করা হয়েছে। এগুলো তো কেউ লাইফ টাইম তো এখন চোখে দেখেনি, মেজারমেন্টও করেনি, সেগুলো হচ্ছে হতে পারে, ঠিক আছে, যে সেটাই হবে এরকম কোনো গ্যারেন্টি নেই। তাহলে প্রতিনিয়ত আমাদের গবেষণা তথ্য চেঞ্জ হয় বেস্ট অন দা এভিডেন্সেস, বেস্ট অন দা ডেটা। তাহলে বেস্ট অন ডেটা তখন আমাদের মতামত, মতামত যেটা আছে, ওপিনিয়ন যেটা আছে, যেটা পলিসি যেটা আছে, সেটাও কিন্তু চেঞ্জ হতে থাকে, বুঝলে? সো এখন এই তৃতীয় ডোজ, এখন ভারতবর্ষের ক্ষেত্রে তৃতীয় ডোজ রাইট নাও সকলের জন্য বিলাসিতা, কিন্তু বুস্টার ডোজ এটা কিন্তু সকলের জন্য, সকলের জন্য মানে ধরুন যারা ভ্যাকসিনেটেড হয়েছে বা যারা ভ্যাকসিনেটেড হয়নি, তাদের জন্য এই মুহূর্তে ভাবাটা বিলাসিতা, কিন্তু ভাবার জায়গা আছে, আমি সেটা বলছি। ধরুন আমাদের যে পপুলেশনের এখন এই যে ছটা ভ্যাকসিন এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পেয়েছে, সে তাদের যে ভ্যাকসিনেশন ড্রাইভ শুরু হয়, মানে অনেকের তো চলছে, কারো শুরু হবে, এরকম কন্ডিশন আছে। তো আমাদের যত সংখ্যক মানুষ, যত সংখ্যক মানুষ এই ভ্যাকসিনেশন ড্রাইভের অংশগ্রহণ করবে, তাহলে আমরা তো প্যান্ডামিকের উপর কন্ট্রোল পাবো,
ঠিক আছে। তো ঘটনা হচ্ছে, আমাদের স্টিল স্টিল আপনারা সাধারণ মানুষ দেখছেন, আপনাদের দেখবেন এখনো, আমি কদিন আগে মেসেজ পেলাম যে ভ্যাকসিনের লাইন এত পড়ছে যে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, সকালবেলা গিয়ে বিকেলবেলা ফিরে আসছে ভ্যাকসিন না। এটা কিন্তু হচ্ছে, তার মানে কি হচ্ছে, আমাদের এখন প্রথম ডোজ দ্বিতীয় ডোজই অনেকে আমরা পাইনি, তাহলে এই মুহূর্তে তৃতীয় ডোজ এটা একটু বিলাসিতাই হয়ে যাচ্ছে। আগে ভ্যাকসিনেশন প্রথম ডোজ সেকেন্ড ডোজটা কমপ্লিট করা হোক। এই যে স্টাডি গুলোর কথা বললাম, ভারতে যে কোম্পানিগুলো বিশাল মার্কেট পেয়েছে, রাইট, সবটাই তো সরকারি হসপিটাল কে, সরকারি হসপিটাল কেও কিনতে হচ্ছে, আবার বেসরকারি হসপিটাল কেও কিনতে হচ্ছে, আপনাদের কিনে কিনছে, এটা বিশাল মার্কেট, রাইট। সো তারা এই স্টাডি গুলো, তাদের যে ফলো আপ রিপোর্ট গুলো প্রকাশ করুক, পলিসি মেকাররা ডিসিশন নিক যে আমাদের পরবর্তীকালে বুস্টার ডোজের প্রয়োজন হবে কিনা, মানে তৃতীয় ডোজ, আমি তৃতীয় ডোজ করছি, ইন দা মিন টাইমে আমাদের যত সংখ্যক মানুষকে ভ্যাকসিনেশন ড্রাইভের মধ্যে আনা যায় সেটা আনা হোক, ঠিক আছে। এইবার তখন পলিসি মেকাররা ঠিক করুক যে আমরা কাদেরকে দেব। তবে যেটা এবার এবার একটু বিশ্বের দিকে তাকায়, হ্যাঁ বিশ্বের রেসপেক্টে বলি যে উন্নত, যা ঠিক আছে, যেখানে ইউকে আছে, ইউএস আছে, ইউকে অনেক আগে কিন্তু তৃতীয় ডোজ সাধারণ মানুষের জন্য দেওয়ার অনুমতি দিয়ে দিয়েছে, ঠিক আছে। ইউকে, আমি এরকম একটা ভিডিও করেছিলাম, আমার ওই জন্য নিউক্রিয়াড হেলথ বাংলা লিখবেন ইউটিউব, সেখানে প্রত্যেকটা আমার যে আমি যে লাইভ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, হঠাৎ করে চলে আসি বিভিন্ন ইনফরমেশন নিয়ে ফেসবুক পেজে, নিউক্রিয়াড হেলথ বেঙ্গলি ফেসবুক পেজে, তো সেখানে সেইগুলো আমরা ইউটিউব করে রাখি। এই ভিডিওগুলো আপনারা যদি, যারা সচেতন হতে চান, যারা আমার আমার কথাগুলো একটু শুনতে চান, দেখুন এই ধরনের কথা অনেকে বলে, তবে আমাকে যারা ফলো করেন তারা আমার কথাগুলো একটু শুনবেন, তাহলে দেখবেন তারা একটা কনসিস্টেন্সি পাবেন, সঠিক তথ্য পাবেন, এটুকুনি আমি বলতে পারছি, ঠিক আছে। এবং প্রত্যেকটা এভিডেন্স বেস কথা বলি, সেগুলো দেখতে পারবেন। তো আমি এরকম কথা বলেছিলাম, বিভিন্ন দেশে কিন্তু তৃতীয় ডোজের পরিকল্পনা চলছে, এবং অনেক জায়গায় অনুমতি দিয়েছে, ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে কিন্তু তৃতীয় ডোজের অনুমতি আছে, তার মধ্যে ইউকে। তো ইউএসএ কিছুদিন আগে পর্যন্ত বলেছিল যে ইমিউনো কম্প্রোমাইজ যারা, তাদেরকে তৃতীয় ডোজের পরিকল্পনা করা হোক, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে রিসেন্টলি তারা কিন্তু তৃতীয় ডোজ সাধারণ মানুষের সকলের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল করেছে। অবশ্যই যারা ভ্যাকসিন গুলো বিভিন্ন বয়স ভেদে হয়, বিভিন্ন সেই সেই ক্ষেত্রে সকলের জন্য, মানে কিন্তু এক একটা ভ্যাকসিনের যে প্যারামিটার রয়েছে, কোন বয়স থেকে কোন বয়স, সেই ভেবে, মানে এগুলোকে আবার ভুল ভাববেন না, অনেকে আছে সকলের জন্য বললেন মানে কি বাচ্চাদের জন্য ভ্যাকসিন আছে, এরকম কোশ্চেন কিন্তু মানে আমাদের আছে সোশ্যাল মিডিয়াতে, এরকম পাবলিক আছে, আমাকে ফেস করতে হয়। তো সেই জন্য যে ভ্যাকসিনের প্রত্যেকের একটা এলিজিবিলিটি আছে, যেমন রিসেন্টলি জাইকপ ডির একটা 12 থেকে তদূর্ধ্ব, রাইট, তাহলে একটা স্কোর মিলে গেল, মানে 18 বছর ছিল এখন 12 থেকে তদূর্ধ্ব, মানে 18 পেরিয়ে আপ টু যত বয়স পর্যন্ত, 100 বছর, 70 80। তো ঘটনা হচ্ছে যে তাদের ক্ষেত্রে তাহলে একটা অপরচুনিটি বাড়লো, তাহলে আমাদের এই জাইকপ ডি হয়তো অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে হয়তো ভ্যাকসিনেশন ড্রাইভের আওতায় চলে আসবে। ম্যানুফ্যাকচারিং তো প্রয়োজন, প্রপার ম্যানুফ্যাকচারিং হতে হবে, ডিস্ট্রিবিউশন হতে হবে, যেমন ভাবে আমাদের ভ্যাকসিনেশন ড্রাইভ প্রোগ্রামটা চলছে। তো তখন আমাদের কিন্তু একটা স্কোপ বাড়লো, এই 12 থেকে 18 অ্যাডিশনাল একটা স্কোপ বেড়ে গেল, একদিন 18 থেকে ছিল, রাইট। তাহলে আমরা একটা আস্তে 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 অনেক সংখ্যা, মানে আমাদের সংখ্যাটা বাড়াতে পারছি, পপুলেশনটাকে বিভিন্ন প্যারামিটারে বয়স ভেদে পপুলেশনের সংখ্যাটাও আস্তে আস্তে বাড়াতে পারছি। তো এটা কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান, এবং এটা কিন্তু আমরা অংশগ্রহণ করব, এবং তার ফলে কিন্তু আমরা প্যান্ডামিকের বিরুদ্ধে অনেক বেটার লড়াইয়ের জায়গায় থাকবো, রাইট। তাহলে তখন কিন্তু এইবার এবার ঘটনা হচ্ছে, তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে বলি, তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে আগামী দিনে এই এই পয়েন্টটা যখন ইউএসএও যখন কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ মানুষদের কথা বলেনি, তখন আমার ভিডিও যদি কেউ দেখেন আমি বলেছিলাম যে একমাত্র ইন ফিউচার, যেহেতু এখন সবাই পায়নি, ইমিউনো কম্প্রোমাইজ মানুষদের ক্ষেত্রে কিন্তু এই এটার কথা ভাবা যেতে পারে। কিন্তু তারপরে কিন্তু আমি দেখলাম যে মেসেজটা এলো, ইউএসএ এটা অ্যাপ্রুভাল করেছে। আমি অনেক আগে বলেছিলাম, আমার সব ভিডিও তো দেওয়া থাকে, কখন আমি লাইভ, তো সেগুলো অনেক আগে বলেছিলাম। তো ইন্ডিয়ার ক্ষেত্রেও আজকে আমি একই কথা বলছি যে তৃতীয় ডোজ যদি পরিকল্পনা জায়গায় আসে আগামী দিনে, তাহলে সবচেয়ে বেটার হচ্ছে যারা ইমিউনো কম্প্রোমাইজড মানুষ, যারা বিভিন্ন ডিজিজ ইন্ডিকেশনে নিয়ে আছেন, বা বয়স্ক মানুষ যারা, যাদের অনেক কম, তাদের ক্ষেত্রে
তাদের ক্ষেত্রে বা বিভিন্ন কোমরবিডিটিস আছে আমাদের একদম, এবার কিন্তু বিগুড়াদু মাস্টার হয়ে, হ্যাঁ জিও জিও বিগুড়াদু, তো যাই হোক তাদের ক্ষেত্রে কিন্তু আগামী দিনে কনসিডার করা যেতে পারে যখন আমাদের তৃতীয় ডোজ অ্যাভেলেবল হবে। তো নিশ্চয়ই পরিকল্পনা, যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা কি পরিকল্পনা করছে? না, নিশ্চয়ই করছে, রাইট? সো তখন ইনিশিয়ালি, যেহেতু আমাদের এখনো অনেক সংখ্যক মানুষ এই ভ্যাকসিনেশন ড্রাইভের আওতায় আসেনি যারা প্রথম ডোজই পায়নি, সেই জন্য ইমিউনো কম্প্রোমাইজ মানুষদের ক্ষেত্রে আগামী দিনে কিন্তু তৃতীয় ডোজের কথা প্রথম পর্যায়ে ভাবা যেতে পারে, প্রথম পর্যায়ে। তার পরবর্তী পর্যায়ে সকলের জন্য ভাবা যেতে পারে, সেটা পরবর্তী পর্যায়ে, কিন্তু ইনিশিয়ালি প্রথম পর্যায়ে যদি ভাবতে হয় আগামী দিনে, তাহলে কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ যারা, তাদের ক্ষেত্রে বিভিন্ন কোমরবিডিটিস আছে, যারা ক্যান্সার পেশেন্ট, যারা এইচআইভি পেশেন্ট বা অন্যান্য বিভিন্ন রকম ডিজিজ, বড় ধরনের ডিজিজ নিয়ে সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো ভাবা যেতে পারে। কারণ আমাদের, আপনারা যদি দেখেন যে যে সমস্ত প্যান্ডামিক এন্ডামিক, যেমন এই ফ্লুর ক্ষেত্রেও যদি ভাবেন, ফ্লু তো, ফ্লুর ক্ষেত্রেও কিন্তু যদি যখন দেখবেন যে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আমাদের বয়স্ক পপুলেশন, ঠিক আছে? যদি ওয়ার্ল্ডের দেখেন, স্ট্যাটিস্টিক্স দেখেন, মৃত্যুর সংখ্যা কিন্তু তখন বয়স ভেদে বয়স্কদের সংখ্যাটা অনেকটা বেড়ে যায়, এই শুধু একটা ফ্লু থেকে বললাম, ঠিক আছে? তো এই জন্যই আমি বলছি যে হয়তো আগামী দিনে এটা কিন্তু ওই রকম ভাবে যে একটা ইমিউনো কম্প্রোমাইজ অথবা বয়স ভেদে কোমরবিডিটিস আছে তাদের ক্ষেত্রে প্রথমে আনার পরিকল্পনা করা যেতে পারে। তো যাই হোক, এটাই আমার একটা আপনাদের কাছে আইডিয়া দেওয়া যে কিভাবে এগুলোকে আস্তে আস্তে আসতে পারে বা পলিসি মেকাররা কিভাবে ভাবতে পারে। বলো বিজ্ঞ দাদু। শুধু ইসরায়েল না, ইউরোপিয়ান কান্ট্রি অনেকগুলো দেশ কিন্তু আছে যারা বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে, মানে তৃতীয় ডোজ দেওয়া শুরু করে দিয়েছে, অনেক দেশই কিন্তু এটাকে করেছে, যারা অনেকটা ভ্যাকসিনেশন ড্রাইভে এগিয়ে আছে, যাদের মধ্যে অ্যাভেলেবিলিটি আছে, যারা যারা ভ্যাকসিন কিনে রেখেছে, তারা কিন্তু এই কাজগুলো শুরু করেছে। ঠিক ঠিক ঠিক